সরকার দলীয় গুন্ডারা সন্ত্রাসীরা আমাদের দেশের প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় তারা হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে। শৃঙ্খলা করবো না, সবাই সুস্থ মাথায় উপস্থিতি। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি প্রধান অতিথি বাংলাদেশের শীর্ষ আলেমদের এবাদত ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। ওনার বক্তব্যের পরে ওনার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সকলে যার যার অবস্থানে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। قال الله تبارك وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. صدق الله العظيم. আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে হচ্ছে গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার 50 বছর পূর্তি। সেই স্বাধীনতা দিবসে 50 বছর পূর্তিতে মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত মুসলমানদের কর্মীদের বাংলাদেশের পাক পবিত্র জমিনকে আমাদের স্বাধীনতা দিবসকে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তিকে অলঙ্কৃত না করার জন্য সরকারের প্রতি বারবার আমরা আহ্বান জানিয়েছি। এদেশের ওলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতা, এদেশের ইসলাম প্রীতিপ্রিয় অসাম্প্রদায়িক জনতার এই সাম্প্রদায়িক উস্কানিদাতা অতীতে আমন্ত্রণের ক্ষেত্রে নিষেধ করার পরেও তারা এই বাংলাদেশে তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে এখানে এনে তাকে সম্বর্ধনা দিয়ে মুসলমানদের দিলের মধ্যে আঘাত করেছে। পাশাপাশি আমরা দেখেছি 26 মার্চ জুমার দিন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানে মসজিদের ভিতরে মুসল্লিদের রক্তে অস্তিত্বকে রঞ্জিত করা হয়েছে। আমাদের ভাইরা এর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানোর জন্য শান্তিপূর্ণ মিছিল নিয়ে তারা রাস্তায় নেমেছে। সেই শান্তিপূর্ণ মিছিলকে বাধা দিয়ে অন্যায় ভাবে মিছিল কেন্দ্রের উপরে গুলি বর্ষণ করে হাঁটা দাঁড়িতে আমাদের 4-4 জন ভাইকে গত পরশুদিন শহীদ করেছে, শহীদ করেছে। আবারও গতকাল আমরা দেখেছি প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া
ব্রাহ্মণদেরই আমার রেখায় তারা হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে। এই 90% মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসায় হামলা করে ক্ষমতায় দিকে থাকা যাবে। বারবার এদেশে প্রমাণিত হয়েছে ইসলামের বিপক্ষ অবস্থান নিয়ে, ওলামায়ে কেরামের বিরুদ্ধ অবস্থান নিয়ে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধ অবস্থান নিয়ে এদেশের ক্ষমতায় টিকে থাকা যায় না। আমরা সতর্ক করছি, আগামীতে যদি এর পুনরাবৃত্তি হয়, যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের সমুচিত শাস্তির ব্যবস্থা যদি না হয় তাহলে সরকারকে এর দায় বহন করতে হবে। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ, বিদেশের তৌহিদি জনতা, অক্সারি ওলামায়ে কেরাম জানাও পড়ায় বিশ্বাসী নয়, শান্তিপূর্ণ কর্মসূচি পালন এটা আমাদের নাগরিক অধিকার, অধিকার থেকে বঞ্চিত করা এটাকেও আমরা মেনে দিতে পারি না। অতএব আমাদের নেতৃবৃন্দ, আমাদের মুরব্বিয়ারে গ্রামগঞ্জ, সেই সকল শহীদের রক্তের সম্মান দেখানোর জন্য, এর প্রতিবাদ করার জন্য আজকে শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। আমি আহ্বান করব আমাদের এদেশের গাড়ির মালিক শ্রমিকদের প্রতি, আমাদের রিজিকদাতাকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহওয়ালা হাফেজ আলেম দিনদারদের সম্মান প্রদর্শনের জন্য আমরা যদি আজকের এই ঘোষিত কর্মসূচিকে সমর্থন দিয়ে একদিন আমরা গাড়ি বন্ধ রাখি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। দোকান মালিকদের প্রতি আমি আহ্বান জানাই, আমরা আজকে ওলামায়ে কেরাম ঘোষিত এই কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করে আজকে আমাদের দোকানপাট আমরা যদি বন্ধ রাখি, ইনশাআল্লাহ এর বিনিময় আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করতে পারি। আমি গাড়ির মালিক, শ্রমিক, দোকানদার সকলের প্রতি আহ্বান জানাবো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে এই নৃশংস হত্যাকাণ্ড, তৌহিদি জনতা রক্ত দিয়ে হোলি খেলা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাবো শান্তিপূর্ণ ভাবে। এটা আমাদের নৈতিক অধিকার, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্যে মত দিয়ে আমরা সকলেই যার যা নিজস্ব ভাবে ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকে আমরা আমাদের গাড়ি বন্ধ রাখবো, গাড়ির চাকা ঘোরাবো না, দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচির প্রতি আমরা সকলে একাত্মতা ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি আগামীর ক্ষেত্রে আজকে আমাদের এই কর্মসূচি পালনে আশা করব যে আমাদের প্রশাসন এ পর্যন্ত যেভাবে ধৈর্যের সাথে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, সামনের সময় তাও সন্ধ্যা পর্যন্ত এভাবেই তারা ধৈর্যের সাথে আমাদের এই নাগরিক অধিকার বাস্তবায়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। আহ্বান সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতৃবৃন্দর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী স্পট হবে পল্টন, ইনশাআল্লাহ পল্টন। পল্টন আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার মধ্য দিয়ে আমাদের এখানকার কর্মসূচি আমরা শেষ করব, এরপরে আমরা নাস্তা পানি করে যার যার মতো করে আমরা পল্টন বাইতুল মোকাররম উত্তর দেবে। আমাদের এই কর্মসূচি জাতীয় ভাবে একেবারে আমাদের রাজধানী জাতীয় ভাবে ওইটাকে সমর্থন এবং সফল করার জন্য আমরা পল্টনের দিকে ইনশাআল্লাহ ব্যক্তিগত ভাবে যার মতো করে আমরা সেখানে গিয়ে সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। আমাদের সকলকে তো দান করুন। আজকে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে সর্বশ্রেণীর সর্বস্তরের তৌহিদি জনতা, দিনদার ভাইয়েরা, মুজাহিদ ভাইয়েরা যারাই অংশগ্রহণ করছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, শুক্রিয়া জ্ঞাপন করি। পল্টন যার যার মতো করে আমরা যাবো ইনশাআল্লাহ, যার যার সুযোগ মতো সেখানে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। আল্লাহ।